সুপ্রভাত বন্ধুরা, মেঘাস ডেইলি ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আর আজ হচ্ছে সোমবার, আর এখন হরিতে ঠিক 5:30 বাজে। আজকে সকাল সকাল আর কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ সকাল দিকে আজকে না কাজের সেরকম চাপ ছিল না। তো ভাবছিলাম যে বিকালবেলা যেহেতু একটু রান্নাবান্না করার ব্যাপার আছে, তো ব্লগটা না হয় বিকাল থেকেই শুরু করব। সেই মনে করে আর সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম না। তো যেহেতু আজকে সোমবার, তো শ্রাবণ মাস তো প্রায় পরপর ভাব, আর সোমবার দিন অমাবস্যা ছিল, তো সেই জন্য একটু নিরামিষ রান্নার ব্যাপার ছিল। আর কি বলো তো, আমাদের যাদের বিয়ে হয়ে গেছে না, তাদের যদি বাপের বাড়ি থেকে কোনো একটা আত্মীয় 1 ঘন্টার জন্যই হোক আর 1 দিনের জন্যই হোক আসে, তাহলে কিন্তু আমাদের মনটা সত্যিই ভীষণ খুশি হয়ে যায়। ঠিক বললাম তো? আর আজকে না আমার দাদার আসার কথা রয়েছে সেই দত্তপুকুর থেকে, তো সেই জন্য মনটা ভীষণ খুশি। পিসির ছেলে বলে কথা, আর এই দাদার সাথে না আমাদের ভীষণ ভালো ফ্রেন্ডশিপ, তো সেই কারণেই আজকে আরও যেন মনটা একটু বেশিই খুশি। তো যাই হোক, দাদা আসবে আর নিরামিষ খাবে বলেছে, তো সেই কারণেই ভাবছিলাম যে একটু ফ্রায়েড রাইস করবো আর সাথে একটু পনিরের তরকারি, এই আর কি। তো সেই মনে করেই বাজারঘাটটা সেভাবে করে রেখেছিলাম, আর ফ্রায়েড রাইস করতে যেগুলো যা লাগে আমি বসে বসে কাটতে শুরু করে দিয়েছিলাম, এই বিনস, গাজর, ক্যাপসিকাম, এই আর কি। আর দেখো, আমার না স্ক্রিনটা ভীষণ কাঁপছে, তোমরা আমায় একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি যে স্ট্যান্ডটার মধ্যে ফোনটা লাগিয়েছিলাম, যখনই এই ছুরিটা দিয়ে না চপারটার ওপরে রেখে যখনই আমি কাটছি, স্ট্যান্ডটা না খুব নড়ছিল, তো যার কারণে মানে এই ভিডিওটা করেছি, তো ভিডিওটা না একটু কাঁপা কাঁপা হয়ে গেছে, তোমরা একটু প্লিজ। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার বিনস, ক্যাপসিকাম সবগুলোই কিন্তু কাটা হয়ে গেছে। এবার একটু সরু সরু করে গাজর কেটে নিচ্ছি। আর এখন কি জানো তো, বিনস, ক্যাপসিকাম, গাজর অসময়ের ফসল, তো সেই স্বাদটা যেন এখন পাই না। মানে শীতকালের যে মানে অ্যাভেলেবেল থাকে আর তার যে মানে সুন্দর স্বাদ বা গন্ধ, সেটা শীতকালে যতটা পাওয়া যায় এখন কিন্তু মোটেই আর পাওয়া যায় না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে গরম জলও আমি বসিয়ে দিয়েছি ভাতের জন্য। এবার একটু গোটা গরম মশলা আর তেজপাতা জলের মধ্যে দিয়ে জলটা খুব ভালো করে ফুটতে দেবো আর কি, ঢাকা দিয়ে দেবো, তাহলে না যখন ভাতের জন্য চালগুলোকে ছাড়বো খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর ফ্রায়েড রাইস রান্না নতুন করে বলার কি আছে, আমাদের মতো মেয়েরা বউরা প্রত্যেকেই আমরা কিন্তু ফ্রায়েড রাইস রান্না করতে এক্সপার্ট, তাই না? আমি যদিও খুব ভালো পারি না, তবু চেষ্টা করি আর কি, দেখো কেমন হয়। আর এই দিকে একটুখানি ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে পনিরগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আজকে না পনিরের একটা নতুন রেসিপি করব, পনির বাসন্তী। যেমন বেগুন বাসন্তী হয় শীতকালে খেতে ভীষণ ভালো লাগে, সেরকম নিরামিষ দিনে কিন্তু এরকম পনির বাসন্তী একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই লাগে কিন্তু। দেখো, পনিরগুলোকে কিন্তু আমি মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে আবার কিন্তু শক্ত হয়ে যাবে। তো পনিরগুলোকে কেটে প্রথমে আগে লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একটু জল গরম করে তার মধ্যে নুন দিয়ে সেই জলটার মধ্যে কিন্তু পনিরগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু পনিরগুলো ভীষণ সফট হয়ে যায়। আর তারপরে সেই পনিরগুলোকে সাদা তেলের মধ্যে সুন্দর করে আর কি ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে দেখো, জল মোটামুটি গরম হয়ে টকবক করে ফুটছে, আর ওই সবজিগুলো কাটার আগে আমি চালটাকে একটু ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু আর কি চালগুলো লম্বা লম্বা হয় আর কি। তো এদিকে দেখো, চালগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম, আর পাত্রটা না আমার খুবই ছোট হয়ে গেছে নেওয়া, তো যাই হোক যতটা মোটামুটি ধরে সেরকমভাবে দিয়ে দিলাম আর কি। দিয়ে ভাতটা একদম জোরে ফ্লেমটা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করতে দিয়েছি, কারণ একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে দেব।
আর এদিকে যে পনির ভাজার পরে যে তেলটা আমার মানে লেফট ওভার থেকে গেছিল, তো সেই তেলটার মধ্যেই কিন্তু আমি সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে গাজর আর বিনসটাকে ভাজছি সামান্য লবণ দিয়ে, কারণ প্রথমেই যদি ক্যাপসিকামটা দিয়ে দিই না একদম নেতা হয়ে যায়, ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য ক্যাপসিকামটাকে আমি কিছুক্ষণ পরে দিই। আগে বিনস আর গাজরটাকে একটু ভালো করে ভেজে নিই, তার মধ্যে পরে ক্যাপসিকামটাকে অ্যাড করে দিই। আর এদিকে দেখো ক্যাপসিকামটা বলতে বলতেই অ্যাড করে দিলাম, দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রেখেছি। আর এদিকে দেখো আরও একটুখানি তেল রয়ে গেছে, আমি নতুন করে কিন্তু আর তেল দিইনি, তো সেই তেলটার মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি কাজু বাদাম আর পোস্তকে খুব সুন্দর করে বেটে নিয়েছি, আর সামান্য তার মধ্যে দিয়েছি সর্ষে। তো কাজু বাদাম, সামান্য পোস্ত আর সর্ষে খুব সুন্দর করে বেটে নিয়েছিলাম, সাথে দিয়েছিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা, দিয়ে খুব একদম মোলায়েম একটা পেস্ট তৈরি করে নিয়ে সেইটাকে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর যখন ভালো করে মশলাটা ফুটে গেছে, তার মধ্যে কিন্তু ভেজে রাখা এই পনিরগুলোকে অ্যাড করে দিলাম, আর সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম, তাহলে কি দেখতে একটুখানি বাসন্তী কালারের হয় আর খেতে কিন্তু একটু ঝালঝাল হয়। পনিরের রেসিপি যেরকম জেনারেলি মানে মিষ্টি মিষ্টি হয়, এই রেসিপিটা কিন্তু অতটা মিষ্টি মিষ্টি হয় না। তো যেহেতু ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেই কারণে আর কি এটা একটু মিডিয়াম ঝালঝাল বানালাম, খেতে কিন্তু ভারী সুন্দর হয়েছিল। আর এদিকে সামান্য একটু চিনি দিয়ে পনিরটাকে তুলে দিয়েছি, পনিরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না। আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য ভাতও কিন্তু হয়ে গেছে, আমি ওই ভাতটাকে উবুর করে দিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি, আর পরের চালানে আবার একটুখানি ভাতের জন্য চাল বসিয়েছি, মানে পাত্রটা ছোট তো দুবারে করছি আর কি। আর এদিকে কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে কাজু আর কিশমিশগুলোকে খুব ভালো করে একটু ভেজে তুলে রেখেছি। আর কাজু কিশমিশগুলোকে তুলে রাখার পরে যে ঘিটুকু অবশিষ্ট ছিল তার মধ্যেই কিন্তু ওই ভেজে রাখা যে সবজিগুলো ছিল ওইটা দিয়ে দিয়েছি, দিয়ে একদম একটুখানি নাড়াচাড়া করে ঘিয়ের গন্ধটা যখন মেখে গেছে সবজির গায়ে, তখনই কিন্তু ভাতটা আমি দিয়ে দিয়েছি। আর যেহেতু চালের মধ্যে অলরেডি লবণ দেওয়া ছিল, সেই জন্য যতটুকু প্রয়োজন আর কি খুব সামান্য লবণ আর চিনি আমি ভাতটার মধ্যে অ্যাড করে দিয়ে সুন্দর করে কিন্তু এবার নেড়ে চেড়ে একটুখানি ফ্রাই করে নেব। আর হ্যাঁ, ভাতটা কিন্তু নামানোর আগে তোমরা সামান্য লেবুর রস বা একটু ভিনিগারও অ্যাড করে দিতে পারো, তাহলে কিন্তু চালগুলো একদম সুন্দর শলা শলা থাকবে, একটুও কিন্তু ভেঙে যাবে না। আমার ওই ক্লিপিংসটা তোলা হয়নি, সেই জন্য তোমাদেরকে মুখে আর কি বলে দিলাম। তো এইভাবে আর কি দুই চালানে ফ্রায়েড রাইসটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এদিকে দেখো একটু বড় বড় করে আলু কেটে আমি জলে আগে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তো আলুগুলো একটু নরম হয়ে গেছে, তারপরেই কিন্তু কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে একদম লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একদম নিরামিষ একটা আলুর দম করব, মানে শিবু কি বলো তো পনির খেতে একদমই পছন্দ করে না, তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে একটুখানি আলুর দম করতে হয়েছিল। কিন্তু খেতে বসার পরে পনিরটা খেয়ে নাকি ওর এত ভালো লেগেছে, তখন আমায় বলছে যে আলুর দমটা তুমি না করলেই পারতে, কিন্তু সেটা তো খাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে ওর খেতে ভালো লেগেছে, আগে তো আর বুঝিনি, তো সেই জন্য আমি আর কি আলুর দমটাও করে রেখেছিলাম। আর এদিকে তেলের মধ্যে সামান্য একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে আদা জিরে আর হচ্ছে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু একটা পেস্ট রেডি করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু কষতে দিয়েছি।
আর মশলাটা যখন খুব ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু ওর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো। এরপরে একটু ভালো করে আলুর সাথে মশলাটা নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে ঢেকে দিলেই কিন্তু আমার আলুর দম মোটামুটি রেডি। এইবার যতটা আমি শুকনো রাখতে চাই ততটা রেখে একটুখানি চিনি অ্যাড করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল নিরামিষ আলুর দম। তো এইভাবেই আর কি আজকের রান্নাবান্নার পর্বটা শেষ। এখন অনেক কাজের তাড়া, দাদা আসবে, ঘরদোর মোটামুটি পরিষ্কার করে রেখেছি, আজকে থাকবে, মনে ভীষণ আনন্দ। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।